আজকে হলো সেই সাংঘাতিক দিন যেদিন ক্রিশুর ভাতে অরুচি ভাত মোটেও ছুঁয়ে দেখবে না তার মধ্যে কোনো স্মুদি লিকুইড জাতীয় খাবারও খেতে চায় না এরকম একটা দিন প্রায়শই আমাদের মায়েদের ফেস করতে হয় ভাত খাবে না বলে তো আর ম্যাগি খাইয়ে রাখতে পারি না এরকম দিনগুলোতে কি করে আমি বাচ্চাকে পেট ভরিয়ে ঘরের খাবারই খাওয়াই তারই একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি আজকে ব্লগটা আমার মতন মায়েদের বেশ কাজে লাগবে আজকে বুধবার ওই নটা মতন তবে কৃষু এখনও দেখো ঘরের জামা কাপড়েই রয়েছে আজকেও স্কুলে যাবে না তার কারণ হলো আজকে ওর বদলে আমি স্কুলে যাব। তিনজন মিলে বেরিয়ে পড়েছি চলে এসেছি লিফটে আর লিফটে আসলে কৃষি সোনা বাটন প্রেস করার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে পড়ে আরে কেন বলো তো সোনা স্কুলে যাচ্ছি আজকে আমার লাইফের প্রথম প্যারেন্ট টিচার মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছি বেরিয়ে পড়েছি আমরা রাস্তায় আর কালকে রাত অবধি যে ঝরঝরিয়ে বৃষ্টি পড়েছে শুধুমাত্র রাস্তার ধারে এই একটুখানি জল আর কাদা দেখেই যা বোঝা যাচ্ছে আকাশে কিন্তু বিন্দু মাত্র মেঘের নামমাত্র নেই আর সাংঘাতিক পরিমাণে রোদও চলে এসেছে কৃষু থাকবে ওর বাবার কাছে আর আমি মিটিংটা অ্যাটেন্ড করব। এই যে চলে এসেছে বাবা ছেলে মিলে আমাকে স্কুলের থেকে নিতে কোথায় আমার লাইফে প্রথম প্যারেন্ট টিচার মিটিং ছিল এক্সপিরিয়েন্স ভীষণ ভালো এটা একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ছিল আমাদের দিয়ে অ্যাক্টিভিটি করার যেগুলো বাচ্চারা মাঝে মধ্যে করে থাকে তারপর কিছু সিরিয়াস ডিসকাশন ছিল সেগুলোই অ্যাকচুয়ালি করার ছিল এর জন্যই আজকে মিটিং ছিল আমি গিয়েছিলাম সকাল সকাল আর ছেলেকে রেখে গিয়েছিলাম বাবার কাছে বাবা বাবার কেমন লাগলো কান্নাকাটি করেছিল মানে স্কুলে যাওয়ার আইসক্রিম সকাল সকাল খেলা অনেকেই আমাকে জিজ্ঞেস করো আমি সকাল সকাল কি রোজই দুধ চা খাই সত্যি কথা বলতে হ্যাঁ এখন প্রায়শই দুধ চাটাই খাওয়া হয় এদিকে আমরা চা আর একটু বিস্কুট নিয়ে বসেছি ওদিকে আমাদের কৃষ্ণ বাবা সেই পুরনো কৃষ্ণ ঠাকুরের গান শুনে নাচানাচি শুরু করেছে এই গানটা ছোটোবেলা থেকেই কৃষ্ণসোনা শুনতে বেশ পছন্দ করে ছোটোবেলা থেকেই এই গানটায় নাচ করতেও বেশ ভালোবাসে নাচ করতে করতে হাঁপিয়ে যায় না তাই আর কি মাঝে মধ্যে একটু জলের ব্রেক নিতেই হয় ছেলেটা আমার দুষ্ট হলে কী হবে ঘরের কাজকর্মে আমাকে কিন্তু বেশ সাহায্য করতে চায় একটু বড় হলে বোধহয় করবেও আর এখন দেখো হাতে হাতে কাজ করতে গিয়ে পুরো হাতে আটা মাখিয়ে নিয়েছে এইবার এই আটাটা নিয়ে ওর খেলার পালা কখনো দেওয়ালে গিয়ে মুছে দেবে আর কখনও সারা গালে মেখে হোলির মতন ভাবভঙ্গি শুরু করবে এখানে আবার রাগ করে বাবু দাঁড়িয়ে রয়েছে কি গম্ভীর মুখ আবার হাতটাকে জড়ো করে দাঁড়িয়ে রয়েছে ওর বাবাকে অনেকক্ষণ থেকে বলছে গাড়িটা যেন সোফার ওপরে উঠিয়ে দেওয়া হয় এবার এটা তো ভীষণ রিস্কি তাই আর কি দিচ্ছিলাম না তারপর রিকি বললো ঠিক আছে আমি তো সামনে দাঁড়িয়েই রয়েছি কোনো অসুবিধা হবে না খেলুক একটু একটু এমনি তো সময় বাইরে নিয়ে যেতে পারি না ঘরের মধ্যেও যদি সবসময় রেস্ট্রিকশনে রাখা হয় ও বেচারা যাবে কোথায় তাই আর কি বাবা এখানে দেখো পাহাড়া দিচ্ছে আর ছেলে সোফার ওপর গাড়ি উঠিয়ে নিয়ে খেলাধুলো করছে আমি কৃষ্ণ স্কুলে যাওয়ার আগে তরকারিটা বানিয়ে রেখে গিয়েছিলাম আর আটাটা বাড়িতে এসে মেখে নিয়েছি চট জলদি রুটি বানিয়ে নিলাম এখানে বাবা ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আমিও খেতে বসে পড়বো মাঝে মধ্যেই কৃষকশোনার আবার ভীষণ ভাব হয় মাঝে মধ্যেই আমি খাইয়ে না দিলে খাবে না আবার মাঝে মধ্যে এরকম দিন হয় যেদিন ও নিজে হাতে যতটুকু খাবে ততটুকুই খাবে জোর করে ওকে কোনো কিছু খাওয়ানো যাবে না তো এইখানে দেখো রুটি আর তরকারি খাওয়া হলো আমাদের আমরা বেরিয়ে পড়েছি একটুখানি বাইরে বাইরে রোদ যদিও উঠে পড়েছে কিন্তু কিছু সবজি না আনলেই নয় তাই আর কি বেরোতেই হলো আমাদের এখানে তো আবার দিনের বেলায় বাজার বসে না ওই বিকেল বিকেলের পর থেকেই বাজারটা বসে তবে সোসাইটির নিচে ছোট ছোট দোকান থাকে তো সেখান থেকেই কয়েকটা সবজি নিয়ে নিলাম মেইনলি একটু কলা শশা আপেল এই জিনিসগুলোই নিতে এসেছিলাম আমাদের ছোট্ট কৃষক আবার যেখানেই একটুখানি মাটি ছোট ছোট গাছ দেখে এটা নিয়ে খেলতে শুরু করে আর এই যে সবজির দোকানের সব থেকে দামি জিনিস হলো এই টমেটো মেনলি আমি চেষ্টা করি দিনের মধ্যে একটা দুটো ফল ওকে দেওয়ার মানে একটা ফল তো অন্তত আমি দিয়েই থাকি সেটা হতে পারে কলা সেটা হতে পারে আম তরমুজ মানে যেটা আমার হাতের কাছে থাকে সেই জিনিসটাই আমি দিয়ে থাকি তবে কলাটা না ওরকম হাতে ধরে খেতে চায় না তাই আর কি এরকম ছোট ছোটো টুকরো করে দিই একটা কাঁটা চামচ দিয়ে দিই সেটা দিয়ে ওই গেঁথে গেথে খেতে ভীষণ পছন্দ করে আসলে আমাদের দেখে তো অনেক সময় কাঁটা চামচ দিয়ে খাওয়ার খেতে ওরও আর কি বেশ একটু বড় বড় ভাব হয় যদি আমি ওকে কাটা চামচ দিয়ে খাবার খেতে দিই তবে আজকে দেখলাম বাবুর মুড খুব একটা ভালো নেই মানে খাওয়ার দাওয়ারে খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছেই না কলাটাকেও খুব একটা কলা বললে খুশি হয় না যদি আমি বলে বাবা চিপস খাবে তাহলে বেশ খুশি হয় তবে আজকে আর চিপস বলো কলা বলো কোনো কিছুতেই মনটা ভোলানো গেল না আচ্ছা তোমরা ধরো বাচ্চাদের জন্য খাবার বানিয়েছো কিংবা ফল কেটেছো বাচ্চা খেলে না তোমরা কি করো আমাকে বাধ্য হয়ে খেয়ে নিতে হয় কারণ কলাটা রাখা থাকলে কীরকম একটা কালো কালো হয়ে যায় যে কোনো ফল কাটা রাখা থাকলে কালো কালো হয়ে যায় তারপর তো কৃষকটা ছুঁয়েও দেখবে না তাই আর কি আমাকেই কলাটা খেতে হলো আর এই দিকে এর অবস্থা দেখো গাড়ি খাটের নিচ থেকে এই দিক থেকে ঢুকিয়ে ওই দিক থেকে ওই দেখো বেরিয়ে গেছে ওই দেখো কাণ্ড কারখানা এমন করে সারাদিন কিছুকে ঘুম পাড়িয়ে আমার পুরো মন্দির পরিষ্কার করার ছিল মন্দিরটা পরিষ্কার করে প্রত্যেকটা ঠাকুরের ফটো ফ্রেম ঠাকুরকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে সবটা পরিষ্কার করে দিয়েছে এবার যাব কিচেনের দিকে এবার কালকে যেহেতু আমি পুরো দিনই অসুস্থই ছিলাম ঘরের কাজকর্ম হয়নি রান্নাঘরের অবস্থাও বেশ খারাপ বেশ খারাপ মানে কি অগোছালো হয়ে রয়েছে নোংরা না এটা একটু গুছিয়ে নিয়ে রান্নাবান্নার প্রিপারেশন শুরু করে দেব আবার আবার উঠে আমি ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি কিচেনে যেটা বলছিলাম অনেক সময় এরকম অনেক দিন যায় যে ঠিকঠাক খাবার খেতেই চায় না তো রেগুলার খাবার একটু ঘুরিয়ে ফিরিয়ে কি করে আমি ওকে খাওয়াই যাতে করে ওর খাওয়ার ওপর আবার ইন্টারেস্টটা তৈরি হয় আজকে তোমাদের সাথে শেয়ার করি একটা বাচ্চাকে বোধ তার মায়ের থেকে ভালো অন্য কেউ চিনতে পারে না বা বুঝতে পারে না মুড দেখে যা বুঝতে পারছে হাতে ধরে খেতে পারে এমন কিছু শক্ত খাবার আজকে লাঞ্চে ওকে দিতে হবে যা দেখলাম ভাত বোধ হয় একদম খাবে না তাই আর কি সামান্য আটা একটু নুন দিয়ে মেখে রাখছি আজকাল কিচেনে কাজ করতে গিয়ে এমন অবস্থা হয় এই যে পুরো ঘেমে স্নান করে যেতে হয় যাই হোক আজকে যেটা বানাবো কৃষক জন্য সেটা সব প্রিপারেশন করা হয়ে গেছে কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি এবার ফটাফট করে বানিয়ে নিতে হবে অনেকেই হয়তো ভাবে জানাতো যে শুধুমাত্র ভাত খেলেই বোধ হয় বাচ্চাদের ওয়েট গেন হয় ভাত কিন্তু বাচ্চাদের ওয়েট গেন করাতে সাহায্য করে কিন্তু তার মানে এটা না যে আটা জাতীয় কোনো খাবার খেলে বাচ্চাদের ওয়েট গেন হয় না যাই হোক এখানে আমি বেশ কিছুটা বাঁধাকপি কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে আমি বেশ অনেকক্ষণ জোরে জোরে কচলে নিচ্ছি যাতে করে বাঁধাকপিটা বেশ সফট হয়ে যায় আর বাঁধাকপিতে যতটা পরিমাণে জল আছে সেটা যেন পরে আমি চিপে ফেলে দিতে পারি বাঁধাকপি আর পেঁয়াজটাকে ম্যারিনেট করে রেখেছি মিক্সিং জারে সামান্য পরিমাণে চিকেনের কিছু সলিড পিস রাখা ছিল সেটা নিয়ে একটা লেবুর অর্ধেক অংশ এটার মধ্যে চিপে দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু কিমা বানিয়ে নেব বাঁধাকপিটা নুন দিয়ে মাখিয়ে রেখেছি বেশ অনেকক্ষণ হলেও এবার চিপে যতটা জল ফেলে দেওয়া সম্ভব ফেলে অন্য একটা পাত্রে সুন্দর করে রেখে নিচ্ছি কড়াইতে তেল গরম করেছি মাসের শেষ তো রিফাইন্ড তেলটা শেষ হয়ে গেছে গ্রসারি শপিং করতে যাব। তাই আর কি আজকে সরষের তেল দিয়েই বানাচ্ছি তেলটা বেশ অনেকক্ষণ গরম করে নিয়েছি যাতে করে সর্ষের তেলের গন্ধ না আসে বেশ অনেক কুয়া রসুন একটুখানি ঘষে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি তেলের ওপর ব্যাস তেলের ওপর দেওয়ার সাথে সাথেই গ্যাসটাকে বন্ধ করে বাঁধাকপি একদম গ্রেড করে রাখা এখানে গাজর দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আজকে ভাবছি কৃষককে একটুখানি মোমো বানিয়ে দেবো এটার মধ্যে চাইলে ফ্রেঞ্চ বিনস ক্যাপসিকাম ব্রকলি অনেক কিছু দেওয়া যায় একটুখানি চিলি ফ্লেক্স সামান্য চিকেন মশলা আর নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অন্য একটা পাত্রে নামিয়ে রেখে নিচ্ছি এবার এটাকে ঠান্ডা হতে রেখে দেব মাংসের কিমাটা তো বানানোই ছিল আর এই ভেজিটেবলগুলোও বেশ ঠান্ডা হয়ে গেছে এবার একসাথে ভালো করে মিক্স করে রেখে নিচ্ছি বড়দের জন্য মোমো বানানোর অনেক রকম মশলা ইউজ করা যায় যেরকম মোমো স্টাফিং একটু যদি সোয়া সস দেওয়া হয় বেশ ভালো লাগে তবে আজকে আমি পুরো বেবি ফ্রেন্ডলিও ওয়েতে বানিয়েছি আর এই যে মোমোগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু ময়দা দিয়ে বানানো না ওই যে খানিকক্ষণ আগে আটা মেখে রাখলাম হ্যাঁ মোমোজের জন্যই আটাটা মেখে রেখেছিলাম মাঝে মধ্যে কৃষ্ণ এরকম মুড হয় যেদিন ও ভাত খেতে চায় না সেদিন এরকম একটুখানি ধরো মোমো বানিয়ে দিলাম কিংবা ধরো একটা রুটি বানিয়ে অল্প একটু তেল দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে একটা ডিম ফাটিয়ে ওই এগ রোল মতন বানিয়ে দিলাম বা কখনো পনির রোল বানিয়ে দিই বা কখনো পনিরের পরোটা আলুর পরোটা এইভাবে আমি ওকে বানিয়ে দিই আর যখনই দেখে বাবা মা যেই খাবারটা খাচ্ছে ওকেও সেই খাবারটা খেতে দেওয়া হয়েছে ও নিজেকে বেশ বড় বড় ভাবতে শুরু করে আর বেশ খুশি হয় আর তখন খুশি মনে খাবারটা খায় আর মোমো তো ধরে ধরে খেতে পারে তাই আর কি আজকে একটুখানি এটাই বানিয়ে দিলাম এই যে এখানে বাবা ছেলে ধরাধরি করে গাড়িটাকে নিয়ে আসছিল যেই না ছাদের কাছে পৌঁছেছে ব্যাস কে আর ওকে পায় বাবা তুমি গাড়ি ধরো আমি আগে ছুটতে পালাই ছাদে ছাদে এসে ও যেন একেবারে আজাদ হয়ে যায় বেশ খুশি হয় না শুধু বাবাকে পেয়ে খুশি না আমাকেও আবার ডাকারাকি করছে আমি একটু রেস্ট করে নি বাবা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ সময় হয়েছে কিন্তু আজকে এত টেস্টি খাবারটা হয়েছিল কি বলো তাই আমরা অনেকটা বেশি খেয়ে নিয়েছি আর রাতের জন্য কৃষুর কিছুটা স্টু বানানো রয়েছে এখানে আমিও একটুখানি ওর গাড়িটার উপর বসে পড়েছি এই গাড়িগুলো কিন্তু বেশ ভালো বাচ্চারা এমনি এই স্টিয়ারিংটাকে ঘোরালেই গাড়িটা এদিক ওদিক যায় আর আমিও এটার ওপর চড়ে বসতে পারি মানে গাড়িটা প্রায় একশো কিলো ওজন মতন ভার নিতে পারে তাই আর কি কৃষির সাথে সাথে আমিও আমার ছোটোবেলাটাকে আবার এনজয় করে নিচ্ছি আমি তো এটার গেছিলাম আমাদের এই পার্কটাতেই তো শেখানো হয় তো ওখানে আমি অ্যাডমিশন করিনি নিজের ও ও আমার বাবুকে কে রাখবে তারপর ও ওকে নিয়ে গেলাম ও তো দৌড়াদৌড়ি হলোই করলোই আমার আর ইয়োগা করা হবে না এবার একটু রোগা হতে হবে পড়ে গেছে এটা এখন পজ করে রেখেছে এই মুমেন্টটাকে যতক্ষণ না ওর বাবা মা এসে ওঠাবে ও এইভাবে এই শুয়ে থাকবে ওই যে ওই যার একটু একটু স্টাইল করে শুয়ে নিল আমি এসে গেছি ওঠো আদেও কিন্তু পড়েনি ও হচ্ছে ইচ্ছে করে এরকম ধাক্কা দিয়ে দিয়ে আস্তে করে স্লো মোশানে আমাদের সামনে পড়ার অ্যাক্টিং করলো যাতে করে দৌড়ে এসে ওর বাবা মা ধরে একটু আদর করে দেয় একটু আদর করে দিয়ে আমার ছেলেটাকে একটু আদর করে দিই আবার এই গাড়িটার কথা মনে পড়েছে তাই ছুটে এসে গাড়িটাকে আবার সোজা করে রেখে দিচ্ছে অনেকক্ষণ গাড়িটা ওরকম উল্টেই পড়েছিল এখানে বাবা ছেলে হাত ধরাধরি করে হাঁটাহাঁটি করছে বেশ খানিকক্ষণ ছাদে থেকে চলে এসেছি ঘরে আড়িয়েদিকে কিশোর কাণ্ড কারখানা দেখো বালিশের কভারের ভেতর জিনিসপত্র লুকিয়ে রাখছে এই জিনিস যদি আমি না দেখতাম তাহলে কি খুঁজে পাওয়া সম্ভব হতো তোমরাই বলো এটা আমি না দেখতাম তাহলে রাতের বেলায় এসে চালানোর সময় সারা ঘরে এসে রিমোট খোঁজা হতো মাঝে মধ্যে যখন বাচ্চার রুটিন পুরোপুরি ঠিক হয়ে আসে তারপর আবার ওদের হয়তো মুড বিগড়ে যায় তখন আবার খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা শুরু করে এই যে আজকের দিনটা দেখো খাওয়া দাওয়াটা ঠিক কীরকমভাবে করছে মানে ওর মুড হচ্ছে খাচ্ছে না হলে খাচ্ছে না আর ভাতের তো ধারে কাছে যাচ্ছে না একটু যে স্মুদি বানিয়ে দেব স্মুদি খেলে বাচ্চাদের ওজনটাও বাড়ে পেটটাও ভরে না সেই সমস্ত দিকেও আবার যাবে না তাই আর কি আমরা একটু ম্যাঙ্গো শেক বানিয়ে নিয়েছি ওকে একটু পাকা আম কেটে দিয়েছি সাথে কাটা চামচটা কিন্তু দিতেই হবে মানে ও না মাঝে মধ্যে নিজেকে ভীষণ বড় বড় মনে করে আমরা যেভাবে খাই চাল চলন করি সেই জিনিসগুলোই কপি করার চেষ্টা করে সন্ধে সন্ধ্যাতে আমের পর্ব মিটিয়ে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম আজকে একটু ক্রিসুর বাবা বললো চলো রিলায়েন্স থেকে একটু ঘোরাঘুরি করে আসি আর তো বেশ কিছুদিন পরেই আবার দুর্গা পুজো পুজোয় এবার যে কলকাতায় যেতে পারবো কিনা তাই বা কে জানে যাই হোক রিলায়েন্স থেকে আমরা চলে এসেছি বাড়িতে বাড়ি ফেরার পথে এই যে আমাদের ছোট্ট কৃষুর আজকের আবদার হলো জেম জেমসটা বলতে পারে না তবে দোকানে গিয়ে জেমসের প্যাকেট দেখলে পালে মাম্মা জেম আসলে আজকে তো সারা সারাদিনে ভাতের ধারে কাছে যায়নি আর এরকম একটা দিনে মায়ের মনটা কেন যায় না খুব আনচান আনচান করে শুধু মনে হয় ভাতটা না খেলে বোধহয় বাচ্চাটার পেট ভরবে না যতই সে রুটি খাক না কেন তাই আর কি রাতের বেলা একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি ভাতের পরিবর্তে সাবু দালিয়া ওট সুজি এগুলো খাওয়ানো যেত তবে আজকে আমি ভাবলাম চলো ঠিক আছে বাচ্চাটা ভাত খেতে চাইছে না একটুখানি অন্যরকম ভাবে মোমো বানিয়ে দি পেটটাও ভরবে ও বেশ খুশি হবে দিয়েছিলাম চিকেন আর একটুখানি নরম নরম ভাত সেটাই দিয়েছিলাম তো খাওয়া দাওয়া নিয়ে কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র রোজই আমাকে ওর সাথে করতে হয় যেরকম ধরো প্রথমে ওকে আমি কোনো প্লেটে খাওয়ার দিই ও ধর খেলো মাছ পথে ওর মনে হয় যে না ওর টিফিন বক্সে খাওয়ার খাবে মাঝে মধ্যে তোমরা ভিডিওতে দেখে থাকবে আমি ওকে টিফিন বক্সের মধ্যেই কোনো কোনো ফল ওকে কেটে দিই ও এই টিফিন বক্সটা খেতে ভীষণ পছন্দ করে তাই আবার টিফিন বক্সে দিয়েছিলাম চামচ করে দিলাম খানিকটা খেলো আর এতটুকু খায়নি এই হচ্ছে ব্যাপার বাদ এখন এগারোটা দশ আমরা এখন শুয়ে পড়ছি আমাদের আজকে খিদে নেই ওই হয় না গরম বাড়ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে শরীর এদিক ওদিক হচ্ছে গলায় ব্যথা হচ্ছে এই কারণে আমাদের খিদেটাও অনেকটা কমেছে তাই বাচ্চাদের সাথেও কিন্তু এরকমটা হতেই পারে তো আমার মনে হয় খুব একটা জোর করে মারধর করে না খাওয়ানোই উচিত মানে এটা আমার পার্সোনাল মতামত আমার মনে হয় খিদে পেলে হয়তো ঠিক খাবে দু একদিন যদি এরকম করে সেইটা কোনো অসুবিধার ব্যাপার না কিন্তু যদি কন্টিনিউয়াসলি দশ পনেরো দিন এরকম করে তাহলে অবশ্যই চিন্তার বিষয় তখন ডাক্তারের সাথে কিন্তু কথা বলে নেওয়াটা ভীষণ জরুরি একটু খাওয়ানোর পরও এই এক বাটি স্টু মতন বেঁচে রয়েছে যাই একটু রিকিকে জিজ্ঞেস করে আসি যদি ও খায় তাহলে ওকে একটু অল্প একটু খাইয়ে দেবো আর আমি অল্প একটু খেয়ে নেবো এই যে ও আবার না করে দিল ও নাকি কিছুই খাবে না তো আমি চিকেন স্টু এইটুকুই মতন রয়েছে একটুখানি খেয়ে দেয় এখন ঘুমিয়ে পড়বো আজকের ব্যাগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না